ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি তোমাদের সঙ্গে করে নিয়ে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে তাদের আমি ভালোবাসতে ব্যস্ত থাকি। আজকের আব্দুল কালাম এর এই পজিটিভ থটের সাহায্যে ব্লগটা শুরু করলাম। পুরো ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দিনে যে কতবার বিছানাটাকে ছাড়ি তারই অত্যা নেই, এটা হচ্ছে আমার একটা বলতে পারো খুঁতখুঁতে বায়ু। মানে ছোটোবেলা থেকে বলতে যখন আর কি বোধবুদ্ধি হয়েছে যে ঘরটা সুন্দর করে থাকলে দেখতে ভালো লাগে, তো তখন থেকে এই অভ্যাস আমার। মাঝে মাঝেই বিছানা, মানে যখনই সময় পাই বিছানাটাকে একটু ঝেড়ে দিই, সেই অভ্যাসটা কিন্তু আজও গেল না। যাই হোক, বিছানাটাকে ঝাড় দিয়ে তারপর বাইরের যে জামাকাপড় ছিল সেই জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। তো আজকে একটা কথা বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজ তো বৃহস্পতিবারের ব্লগটা আজকে তোমাদের পোস্ট করছি, মাঝে দুদিন একটু ব্যস্ত থাকার জন্য আর ব্লগ পোস্ট করা হয়নি। বাইরের জামাকাপড়গুলো শুকিয়ে গেছে আর বাইরে ভীষণ রোদ, তো জামাকাপড়গুলো নিয়ে আসলাম। নিয়ে এসে এবার দেখো জানলার পর্দাগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু ঘরে এত রোদ ঢুকছে না যে ভীষণ গরম লাগছে, সেই জন্য জানলা দরজাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন প্রায় সময় হয়ে গেছে তোমাদের, যদিও মর্নিং বলে স্টার্ট করলাম কিন্তু এখন কিন্তু মর্নিং নয়, এখন প্রায় বেজে গেছে 1:45 মতো। গুড আফটারনুন এখন বলে দিলাম তোমাদের। তো আজকে না চা খেতে একেবারেই ইচ্ছে ছিল, যে আমি চায়ে এত পাগল সে তার চা খেতে ইচ্ছে করছে না, বুঝতে পারছো কী অবস্থা। তো আমি আজকে একটু লেবু দিয়ে চিনি দিয়ে জল করলাম, জল করে নিয়ে খেলাম, মেয়েকেও একটু দিয়েছি। তো এটা খেতে যেন ভীষণ ভালো লাগলো, তবে মনে হচ্ছিল একটু যদি ফ্রিজে ঠান্ডা জল মেশানো যায় ভালো লাগবে, কিন্তু আমার তো আর ঠান্ডা জল খাওয়া হবে না বলো। তো আমি এমনি জলেই চিনি একটু লবণ দিয়েছি, একদম হালকা 1 চিমটে, আর লেবু দিয়ে মিশিয়ে একটু শরবত করে খেলাম 1 কাপ মতো। আজকে রান্নাবান্না খুব বেশি করিনি, সকালবেলা নীনার দিকে করে দিয়েছি পটলের একটা তরকারি, মানে আলু দিয়ে তো না, শুধু পটলগুলোকে এমনি লম্বা লম্বা করে রেখে ওকে একটা গ্রেভির মতো হালকা গ্রেভি করে একটা তরকারি করে দিয়েছি। তো সেটা আর না নেই, কারণ যেহেতু পটলের মধ্যে আলু দেইনি, সেই মানে যতটাই পটল দিই না কেন তাতেই মনে হচ্ছে কম কম হয়ে যাচ্ছে। তো সকালবেলায় ওকে দিয়ে দিয়েছি আর টিফিনেও দিয়ে দিয়েছি, মানে সকালবেলা যখন খেতে বসছে তখন আর টিফিনে দিয়ে দিয়েছি। মোটামুটি পটলের তরকারি শেষ হয়ে গেছে, আর মাছের ঝোল করেছিলাম, নিম বেগুন করেছিলাম। তো নিম বেগুনটা রয়েছে আর মাছের ঝোল রয়েছে, তো ভাবলাম আমরা খাবো কি দিয়ে, তো এর জন্য একটু আলু ভাজা করে নিই। তো একটু আলু ভেজে নিচ্ছি, কারণ আলু যদি আলু ভাজা হয় তাহলে তানি একদম খাওয়াটা খুব এ ক্লাস হয়, তো আলু ভাজাই করে নিচ্ছি। তো পেঁয়াজ দিলাম না, বা মাঝে কয়েকদিনও পেঁয়াজ দিয়েও করেছিলাম, তো আজকে পেঁয়াজ ছাড়াই করছি। আর আজকে একদম তেল না একেবারেই প্রায় বাড়ন্ত হয়ে গেছে, তো যতটুকুনি আছে তেল দিই ততটুকুনি দিয়েই করার চেষ্টা করছি। তবে মনে হয় যা তেল আছে আলু ভাজাটা হয়ে যাবে, বিকেলে আবার তেল আনতে হবে। তো আমি যখন বেরোবো বিকেলবেলা আজকে মেয়েকে নিয়ে, তখনই ভেবেছি যে তেলটা নিয়ে আসব। আলু ভাজাটা দেখো অনেকটাই হয়ে গেছে, যেহেতু খুব কম তেল দিয়ে করেছি না, কড়াইয়ের গায়ে একটু একটু লেগে গেছে, তো আমি খুন্তিটা দিয়ে একটু বেশ একটুখানি জোরেই আলুগুলোকে ওঠাতে হচ্ছে, কারণ বুঝতেই পারছো কড়াইয়ের গায়ে একটু একটু করে লেগে রয়েছে। তো আলু ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো একটু পরেই আমরা খেতে বসে পড়বো। তার আগে যা বাসনগুলো হয়েছে খাবার আগেই সেইগুলো একটু মেজে নিই, তাহলে কি খাবার পর বাসনটা একটু কম পড়বে। আর আমার কলটার 2 দিন ধরে কি অবস্থা হয়েছে, মানে এই বেসিনের কলটা জল এত কম পড়ছে, প্রথমে ভেবেছিলাম মানে মঙ্গলবার থেকে এরকম হচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম বোধ হয় ট্যাঙ্কে জল কম আছে সেই জন্য জল কম পড়ছে। তো জল চালানোর পরেও দেখছি এরকম সরু হয়ে পড়ছে। তো কালকে নীরাদ্রিকে বলেছি, তো কলটা একটু খুলে দেখলো যে কোনো সেডিমেন্ট জমে যাচ্ছে বারে বারে, তো কালকেও পরিষ্কার করে দিয়েছে। আজকেও দেখো আজকেও সরু হয়ে জল জল পড়ছে, এত সরু জল পড়লে না আমি ঠিক করে মানে কাজ করতে পারি না, বেশ হড়হড়িয়ে জল পড়বে, কাজ করে নেবো তাড়াতাড়ি, সেরকমই আমি অভ্যস্ত আর কি। তো যাই হোক, বাসন টাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর টেবিলটাও একটু ভালো করে মুছে নিই। আর আর মানে বিছানা ছাড়া যেমন আমার একটা অভ্যাস, মানে বাতিক বলতে পারো, এটা বাতিকই আমার, আর এই টেবিল মশাটাও আমার অভ্যাস।
মানে কিছুক্ষণ বাদে বাদে মনে হচ্ছে টেবিলটা একটুখানি অপরিষ্কার রয়েছে, একটুখানি মুছে দিই। আরো মোছার কারণ আছে, কারণ টেবিলের মধ্যে আমি দাঁড়িয়ে সব সবজি কাটি, তো মনে হয় বারে বারে একটু নোংরা হয়ে গেল, একটু মুছে দিই। এই খুঁতখুঁতে বায়ুটা না আমার রয়েছে ভীষণ। টেবিলটা মুছে এগুলোকে আর একটু ভালো করে, বেঁকে বেঁকে ছিল আর কি, এগুলোকে একটু সোজা করে পেতে দিচ্ছি। তো এবার যাব গিয়ে ঘরে, ঘরটা একটু আমার মনে হচ্ছে পাটা কিচকিচ করছে, তো ঘরটা আবার একটুখানি ঝাড় দিয়ে দেব, ঝাড় দিয়ে তারপরে খেতে যাব। সকালে কিন্তু একবার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, যদিও তখন যে ঝাড়টা দিই সেটা কি বলতো আলগার ওপর, তো এই সময় আমি একবার ঝাড়টা দিয়ে, এটা একদম প্রপার যেন ঝাড়টার দেওয়া হয় সেরকম, যেখানে যা মানে যেখানে যা ময়লা আছে সেগুলো ভালো করে নিয়ে এই সময়টা আমি ঘর আর একবার ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিচ্ছি, তখন মনে পড়লো আজকে ড্রেসিং টেবিলটা একবার মোছা হয়নি, তো ড্রেসিং ঝাড়টা স্টপ রেখে আমি ড্রেসিং টেবিলটাকে একটুখানি হালকা একটু ঝেড়ে দিলাম, মানে ডেইলি যেই ডাস্টিংটা হয় সেই ডাস্টিং করে একটু ঝেড়ে টেড়ে নিয়ে তারপর আবার ঘর ঝাড় দেব। কারণ তো মানে জানোই তোমরা যে ভীষণ এত ধুলো পড়ে যায়, একদিন না করলেই ব্যাস মনে হবে কত যুগ পড়িনি। ঘর ঝাড়টা দিয়ে মুছে টুছেও নিয়েছি, মোছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তারপর আমি একটু স্নান করে নিলাম, কারণ এই ঘর ঝাড়টা দিয়েছি, বাসন টাসন মেজেছি, নিজেরই না কেমন জানি একটু লাগছে যে এখন যদি একটু স্নান না করি, ফ্রেশ না হই, তাহলে নিজেরই ভালো লাগবে না, মানে খেতে টেতে বসতে তখন ইচ্ছে করবে না। তো একটুখানি ফ্রেশ হয়ে এলাম, ফ্রেশ হয়ে এসে চুলটাকে বেঁধে নিয়ে একটু সিঁদুর পরে নিয়ে তারপর একটু পরে মেয়েকে বলছি যে খেতে যাবি কখন, তো বলছে একটু পরে, এই যে মানে ওকে বললেই হলো, তানি খেতে যাবি কখন, এই তো একটু পরে যাচ্ছি এই বলবে। তো যাই হোক, আমি এখন সিঁদুর পরে নিচ্ছি, তারপর একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর খেতে যাব। আর তানি বললো যে একটু পরে যাবে খেতে, তো ভাবলাম যে জামা কাপড়গুলো বাইরে থেকে নিয়ে এসেছি সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে রাখি, কারণ বিকেলে একটু চাপ আছে, বারে বারে বাইরে যেতে হবে, মানে তানি পড়তে যাবে, তো দুবার পড়তে যাবে, যাওয়া আসা যাওয়া আসাটা করতে হবে, অন্যান্য ঘরের কাজগুলো যদি এখন করে যাই তাহলে আমার বিকেলের দিকটা একটু ফাঁকা হবে, তো সেই জন্য এখন জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। আর তারপরে আরেকটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের তো একটা বাথরুম রয়েছে, একটা টয়লেটে খুব অসুবিধে হচ্ছে, সেই জন্য পিছনের টয়লেটের একটা প্রভিশন রয়েছে, সেই তার জন্য আসবে হচ্ছে মিস্ত্রি, তাদের খবর দেওয়া হয়েছে, তো আসবে নীলাদ্রি অফিস থেকে আসার পরেই আসবে, তা তখনও তাদের সাথেও একটু কথাবার্তা বলতে হবে, সেই জন্য বিকেলের যা কাজ আছে সেই কাজগুলো এখনই একটু ঠিকঠাক করে রাখ মানে করে রাখি আগে, তাহলে আমার বিকেলে অনেকটাই রিলিফ পেয়ে যাব আমি। আর মেয়েকে নিয়ে বেরোবো 4:30 কি 4:45 নাগাদ বেরোবো, ওর ওই 5টা 5:15 থেকে পড়া আছে, তো ওকে দিয়ে তারপরে বাড়িতে আসব, দোকান থেকে কিছু টুকটাক কেনার আছে তো কিনে নিয়ে বাড়িতে চলো, তাহলে ভাজ টাজ করে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সাথে বিকেলবেলা কথা বলতে। Thank you.
গুড ইভিনিং বন্ধুরা। বিকেলবেলা তানিকে পড়তে দিয়ে ফেরার পথে এই দেখো মায়ের মূর্তিটা দেখলাম, কি ভালো লাগছে দেখতে। আর প্রসাদও পেয়েছিলাম জানো, খুব মনটা ভালো লাগছে, যে ভাবছিলাম প্রসাদ যদি একটু পেতাম ভালো হতো, বলতে বলতেই প্রসাদটা পেয়ে গেছি। যাই হোক, বিকেলবেলা বাড়ি চলে এসেছি, এসে চা বসিয়ে দিয়েছি। মেয়ের ছুটি হচ্ছে এই 7টা 7:15 নাগাদ যেতে বলেছে, তো তখন যাবো আগে চা খেয়ে নিয়ে। আর নীলাদ্রিও চলে এসেছে, টিফিনটাও করে নি, টিফিনটা করে নিয়ে চা খেয়ে তারপর যাব মেয়েকে আনতে। আবার ওখান থেকে আরেকটা পড়া আছে, তো চাটা করে নিচ্ছি আর ক্রিম ক্র্যাকার বিস্কুট দিয়ে খাবো। আর তোমাদের তো বলেইছি দেখো চায়ের কাপটাকে চেঞ্জ করেছি, যারা যারা জানো না তারা আবার জেনে গেলে। যাই হোক, চা করলাম, এখন তোমার চাউমিনও করবো, চাউমিনটা সেদ্ধও করা আছে, চাউমিনটা করবো। তো আজকের ব্লগটা কিন্তু একদম সিম্পল ব্লগ রেখেছি, আজকে ইচ্ছেই ছিল না ব্লগটা দেওয়ার, কিন্তু তারপর ভাবলাম না একটু ছোটখাটো কাজকর্ম তোমাদের সাথে একটু শেয়ার করি, যা যা করছি ঘরে সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি। তো টুকটাক আজকে রান্নারও বিশেষ কিছু ছিল না, তো এই আজকে ছিল ব্লগ। এই বিটিনা দিয়ে, বিটিনা বলছি, ক্রিম কেকার দিয়ে চাটা খাবো। আর হচ্ছে চাউমিনটাও কিন্তু ভালো হয়েছিল খেতে, পরে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি সেহেতু তোমাদের বলতে পারলাম যে চাটা ইয়েটাও ক্রিম চাউমিনটাও ভালো হয়েছিল। আর নীলাদ্রির জন্য রেখেছি চা, আর পেঁপে আছে, পেঁপে এনেছিল, পেঁপেটা তো মোটামুটি ডেইলি এখন ওর খাবারের মধ্যে থাকে, আর এই দেখো চাউমিন। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চাউমিনের গেট আপটা কেমন হয়েছে তোমরা দেখে নাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।